শান্তির পৃথিবী চাই, শুদ্ধ চারি স্বদেশ চাই, শান্তির পৃথিবী চাই, বঙ্গবন্ধুর বাংলাদেশ চাই। এই স্লোগানে আগামী 30 ডিসেম্বর থেকে 3 দিন ব্যাপী দরিয়ানগর আন্তর্জাতিক কবিতা মেলা 2022 অনুষ্ঠিত হবে। 7 অক্টোবর সন্ধ্যায় দরিয়ানগর আন্তর্জাতিক কবিতা মেলা বাস্তবায়ন কমিটি 2022-এর প্রস্তুতি সভায় এই স্লোগান ঘোষণা করেন কমিটির চেয়ারম্যান বাংলা একাডেমির মহাপরিচালক কবি মোহাম্মদ নুরুল হুদা। কমিটির আহ্বায়ক ও সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজারের সাধারণ সম্পাদক মোহাম্মদ নজিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আগামী 30 ডিসেম্বর, 31 ডিসেম্বর ও 1 জানুয়ারি অনুষ্ঠিতব্য মেলার কর্মসূচি নির্ধারণ, স্থান নির্বাচন করা হয়। সভায় 101 সদস্য বিশিষ্ট বাস্তবায়ন কমিটি ও 7 উপকমিটির গঠন হয়। কবি এম জসিমউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক তুফায়েল আহমেদ, প্রাবন্ধিক ও কবি মুজিদ মোহাম্মদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলন, কবি আসিফ নূর, সাংবাদিক দীপক শর্মা দীপু, কবি ও সাংবাদিক নূপা আলম। সভা শেষে কবি মোহাম্মদ নুরুল হুদা 73তম জন্মবার্ষিকী কেক কেটে পালন করা হয়। সুজয় পালের তথ্যছবিতে সানজিদা রূপা, CCN কক্সবাজার।